আজ আমরা পৌঁছে যাচ্ছি শান্তিনিকেতনে হোলি উৎসবে। কোভিডের পরে হোলি উৎসব সোনাঝুরি হাট খোয়াইতে কেমন আসুন আমরা। এবার আমরা শান্তিনিকেতনের পথে রওনা দিলাম। শান্তিনিকেতনে পৌঁছে গেলাম, এবারে একটু মোমো খাবো। জোর খিদে পেয়েছে, একটু মোমো খেয়ে তারপরে হোটেলের দিকে রওনা দেব। এবার আমরা সোনাঝুরি হাটে ঢুকে গেলাম। ও বাবা, কি অসহ্য জ্যাম, কখন থেকে ঢুকে আটকে আছি। প্রায় 2 ঘন্টা একই জায়গায় আটকে আছি। গাড়ির মুভমেন্ট ভীষণ স্লো, কখন পৌঁছবো কিচ্ছু জানি না। আমরা সোনাঝুরি হাট ফেলে একটু এগিয়ে এসেছি, এখনো রুম পাইনি। মারাত্মক জ্যাম, 2-3 ঘন্টা রাস্তায় আটকে ছিলাম। সবাই কেন এখানে আসছে জানি না, জিজ্ঞেস করছি। এখানে একটু চা সিঙ্গারা খেয়ে নি, পা ব্যথা হয়ে গেছে, মানে সিঙ্গারা ভাজা হচ্ছে। এটা ঠিক আছে, কিন্তু এসে আমার বলে না হবে না বলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এটা কি আছে? এটা এটা বিনা কাঠি। হ্যাঁ, বিনা কাঠি। বিনা কাঠি বিনা কাঠি মানে কি? ও, বিনা কাঠি ঝাড়ু। আচ্ছা, কোনো কাঠি নেই। কি ঝাড়ু তাহলে? এটা কি জিনিস? ফাইনালি ফ্রেন্ডস, আমরা একটা গেস্ট হাউস পেয়েছি। 6টার সময় শান্তিনিকেতনে ঢুকেছি। 6টা থেকে এখন বাজে 8:30। 8:30 পর্যন্ত পুরো চক্কর কেটেছি, যেহেতু কালকে হোলি, তাই এখানে রুম পাওয়া ভীষণ ডিফিকাল্ট। আপনারা খবরদার, রুম বুক না করে হোলির সময় আসবেন না, ভীষণ মুশকিল হয়ে যায়। এখানে ফ্রেশ হয়ে তারপরে বাজারের সব কাজবাজ সেরে নেবো, কারণ কালকে সকালবেলা আমাকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আসুন আপনাকে গেস্ট হাউসও দেখাই। এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস। এটা শান্তিনিকেতন ইলেকট্রিক সাপ্লাইয়ের পাশে। মুখের যে আমরা একটা হর্ষ দীর্ঘ ভাতানো বড় বউ এইসব দেখতাম, যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সব কিছু এখানে ফুটে উঠেছে সেগুলোই এখানে দেখানো হয়েছে। গেস্ট হাউসের নাম হচ্ছে VIP গেস্ট হাউস। আসুন দাদার কাছ থেকে হোটেলের রেটটা জেনে নিই। বলুন দাদা। হ্যাঁ, শান্তিনিকেতনে এবছরে এই টাইমটা হচ্ছে আমাদের দোলের টাইম। প্রত্যেক বছর এই টাইমে প্রচণ্ড রাশ থাকে, প্রচণ্ড ভিড় হয়। দোলকে উপলক্ষ করে সবাই, মানে শান্তিনিকেতনে একটা বসন্ত উৎসব একটা অন্যরকম, হ্যাঁ, আলাদা রকম আনন্দ। তা 2 বছর কোভিডের জন্য দোল উৎসব সেইভাবে হয়নি। তা প্রত্যেক বছর আমাদের প্যাকেজের রেট থাকে, তবে এই বছর আমরা নর্মাল রেটেই রুম দিচ্ছি এবং গেস্ট আসছে মোটামুটি। আচ্ছা দাদা, একটা কথা বলুন, এখানে আমি দরজায় যেগুলো দেখতে পেলাম, এই যে সিংহ, সদন, তারপর শ্যামলী, আমি যেই রুমটা নিতে চাইছি সেটা হচ্ছে শ্যামলী, তো কেন এটা কেন? এগুলো অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের ঠাকুরের বাড়ির নাম, আর হোটেলটা যেহেতু আমাদের শান্তিনিকেতনে, তাই আমরা একটু রবীন্দ্রনাথের বাড়ির নাম অনুযায়ী আমাদের রুমগুলোর নাম রেখেছি। বাহ, যাতে ভালো লাগে গেস্টের। এখানে সারাদিন গান চলে? হ্যাঁ, গান চলে, রবীন্দ্রসঙ্গীত,
শুনতেই পাচ্ছি ওখানে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, খুব ভালো। থ্যাংক ইউ। চলুন রুমটা দেখাবো। রবি ঠাকুরের গান চলছে, ভীষণ দারুণ অ্যাম্বিয়েন্স। দেখুন এখানে প্রত্যেক কটা রুমে নাম লেখা আছে, উদয়ন, উদিচি। পুনশ্চ চিত্রভানু ও গুহাঘর। আমি রয়েছি শ্যামলীতে। আসুন আপনাকে রুমটা দেখাই। আমরা একটু শপিং করতে বেরিয়েছি, এবার কালকে যেহেতু হোলি তাই এখান থেকে একটু রং কিনে নেব। দেখুন এখানে কত ধরনের কত কিছু পাওয়া যাচ্ছে এখানে। দাদা আমাকে হলুদ দেবেন আর ওই যে স্কাই কালারটা দেবেন একটু। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই জায়গাটায় বারবিকিউ হচ্ছে, দেখে একটু খেতে ইচ্ছে হলো, তো আমরা অর্ডার করলাম ফিশ বারবিকিউ আর চিকেন বারবিকিউ। দেখুন ওনারা কী করে বানায়। দাদা কী কী আছে আর এই জায়গাটা একটু বলবেন প্লিজ। লজ মোড়, শান্তিনিকেতন লজ মোড়। আর এখানে আমাদের কাছে কাবাব তৈরি হয়, চিকেন কাবাব এবং তন্দুরি তৈরি হয়, মাছের কাবাব তৈরি হয়। প্রত্যেকদিন চিকেনের তিন রকম কাবাব তৈরি হয়। আর আর এটার সঙ্গে মাছের কাবাব থাকে। কটা থেকে বসেন আপনি এখানে? আমরা মোটামুটি এখানে বসি 5:30 থেকে। 5:30 থেকে কটা পর্যন্ত? 8:30-9:00 খুব বেশি হলে। আর কালকে তো হোলি। কালকে হোলি। হ্যাঁ, আর যদি কেউ হোটেলে এসে আপনাকে অর্ডার করে আপনি দিয়ে আসবেন? এখনো কি আমরা ডেলিভারি কি দেন? ডেলিভারি আমরা শুরু করতে পারিনি, কিন্তু করবেন কি কখনো? প্ল্যানিং আছে। তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কাইন্ডলি এখানে বলে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9002532047। আর একবার 9002532047। থ্যাংক ইউ। আমরা ফিশ কাবাব নিয়েছি, অর্ধেক খাওয়া হয়ে গেছে অলরেডি। এখানে আসলে অবশ্যই আপনারা এখানে ওনার কাছ থেকে একবার ট্রাই করবেন কাবাব, বারবিকিউ কাবাব নানান ধরনের হয়, খুব কম রেট, বেশি টাকা না, 80 টাকা করে। আমাদের আরেকটা দোকান আছে, আর 7 ট্যাংস একটা দোকান আছে, বাগবাজারে আছে বাটার সামনেই, আর 7 ট্যাংস মোড়ে আমাদের আরেকটা একই দোকান আছে। আমরা 3 বন্ধু, তো ওরা দুজন ওখানে, আমি এখানে, আমরা সবাই এখানকার ছেলে। এবার চাকরি সূত্রে আমি এখানে আছি, ওরা দুজন ওখানে, সেই জন্য ওরা শান্তিনিকেতন থেকে আমি এখন সোনাঝুরির দিকে। দেখুন এখানে কি অবস্থা, সকাল 8:30 বাজে। নালন্দার বসন্ত উৎসব। সোনাঝুরি হাটের দিকে চলে যাচ্ছি আমরা এবার বনবিধি। এখান থেকে সোনাঝুরির হাটের স্টার্ট। এখানে সোনাঝুরির খোয়াই বনের হাট। পলাশপুরি নেব, নেব পলাশ ফুলের মালা। পলাশ ফুলের মালা গলায় পড়তে হয়, দেখতে ভালো। ওই যে পলাশ ফুলের মালা ভর্তি। উমা কত কানের দুল।
রাক্ষসের মতন জাতালি বাটিকের দাম বেশি বলছে। এখানে দেখুন গান হচ্ছে বাউল গান। এখানে দেখুন শকুন্তলা ভিলেজ একটা রিসর্ট আছে। আমরা এই রেস্টুরেন্টে এবার একটু কিছু খাওয়া দাওয়া করে নেবো। আসুন আমরা রেস্টুরেন্টটা দেখি। দেখুন সবার গায়ে লেখা আছে বা দোল লেগেছে। রাস্তা থেকে ক্রস করার সময় হঠাৎ করে দেখেছিলাম এখানে সূর্যমুখী ফুলের গাছ, তো আমার দেখে ভীষণ ভালো লাগে। আপনাদের দেখানোর জন্যই আমি দাঁড়িয়ে গেলাম। দেখুন রয়েছে সূর্যের দিকে, ওদিকে সূর্য তাই ওইদিকে মুখ করে রয়েছে, এদিকে ঘুরছেই না। এখানে একটু দাঁড়িয়ে গেলাম অনেকক্ষণ জার্নি করার পরে। এখন একটু আখের রস খাবো, একটু রেস্ট নিয়ে তারপরে আবার কলকাতার দিকে রওনা দেবো। কারণ কলকাতা ঢুকতে আমাদের আর আধ ঘন্টা টাইম লাগবে। আমরা শান্তিনিকেতন থেকে 10টা নাগাদ রওনা দিয়েছিলাম, 1:30টার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাচ্ছি। তো আমার এখানে এই ব্লগটা শেষ করছি। যার যার ভালো লেগেছে তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।